কাকদ্বীপে শিউলিস গেটের মেরামতির দাবি নিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সোমবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ সুরেন্দ্রনগর গ্রামের প্রায় শতাধিক মানুষ এই বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর আগে আইলা ঝড়ের তাণ্ডবে শিউলিস গেটটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর এর ফলে বিগত ১০ বছর ধরে গ্রামের কৃষি জমিতে নদীর লবণাক্ত জল ঢোকায় পুকুর এবং চাষের জমি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ভরা কোটাল ও বর্ষার সময় শিউলিস গেটের বাঁধ টপকে জল ঢুকে বন্যায় ডুবে যাওয়ার আতঙ্কে ভুগছেন গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যর দ্বারস্থ হলেও কোনো আশানুরূপ ফল হয়নি। পাশাপাশি তারা এও জানায়, কয়েক মাস আগেই বুলবুল তাণ্ডবে আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এখানকার সাধারণ মানুষেরা। অভিযোগ করেন, বুলবুলের ত্রাণস্বরূপ তাদের হাতে কোনোরূপ সরকারি সাহায্য আসেনি। বর্তমানে শিউলিস গেটটি ধ্বংসাবশেষ, নদীতে চলে গেছে। এমতো অবস্থায় বিকল্প হিসেবে গ্রামবাসীরা নিজে হাতে বাঁধটিকে নিজেরাই মেরামতি করে। বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির মথুরাপুর সাংগঠনিক সভাপতি দীপঙ্কর জানার হস্তক্ষেপে ও কিছু অর্থ সাহায্য দিয়েই বর্তমানে ন্যূনতম মাটির কাজ চলছে। আমরা নিজেরাই কী করলো, নিজেদের শ্রমের বিনিময়ে বাড়ির খেয়ে এসে নিজেরা এই যে বাঁধটা দেখছেন এখন, এরা নিজেরাই কষ্ট নিজেদের শ্রমের বিনিময়ে এই বাঁধটা বানিয়েছে। এখনও কিছুটা বাকি আছে, মাঝখানে বাঁধটা না বাঁধতে পারলে তাহলে এখানটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি ওদের বললাম, আমি কিছু সাহায্য করছি, তোমরা এই সাহায্য তো যেটা লাগবে এখানে এখন বাঁধতে গেলে কমসে কম ১.৫ লাখ টাকা দরকার। এদের আমার পক্ষে এতটা দেওয়া সম্ভব না, মিনিমাম আমি যতটুকু দেওয়া সম্ভব ওদের বললাম তোমরা এটি করো আর লোকের কাছে সাহায্য চাও, সে করো, আমি বাকিটা দেখছি। আমি এইচডিওপি যাবো, ইরিগেশন যাবো, সংবাদ ওনাদের কাছে যে ফটোগুলো পাঠাবো, এটা নিয়ে ওনারা কী চিন্তাভাবনা করছেন। কেন এরপরেই এপ্রিল মাস মে মাসে আমাদের বর্ষাকাল লেবে, বর্ষা এসে যাবে, যদি ইমিডিয়েট এখন এটা না করা হয় তাহলে আগামী দিনে এখানে চাষবাস হবে কিনা জানি না, আর গ্রামবাসীরা এখানে থাকতে পারবে কিনা, বসবাস করতে পারবে আমার জানা নেই। কত মানুষ বসবাস করে এখানে? আমাদের এই একটাই শিউলিস গেট, গোবিন্দরামপুরের একটাই শিউলিস গেট, এই শিউলিস গেটের উপরে পুরো জল নিকাশি নির্ভর করছে। তা অ্যামাউন্ট মানে লোক সংখ্যা যদি ধরা যায় ৭,০০০ ওটার আর বাচ্চা বাচ্চা আর ধরলেন ওটা ৯-১০ হাজারের কাছাকাছি লোক বসবাস করে। তবে আমি চাইছি যেই কালার হোক, যেই দল হোক না, দল মত নির্বিশেষে মন্ত্রবাবু এটা নিজের চোখকে দেখুক এবং আসুক যে পরিস্থিতি এখানকার কী হয়ে আছে। উনি বাইরে থেকে এখানে আসবেন না, ভিজিট করতে দেখবেন না, ওনার প্রতিনিধি দল পাঠাবেন, আর কাজ এইভাবে হচ্ছে। আমরা দেখে যান যে জেসিবি এসে কী করে গেছে, জেসিবি এসে আর এখানে বাঁধলো না, বলছি আরো এখানকার মানুষের খুশি করে এটা, যাতে আগামী দিনে খুব শিখিয়ে একটা সমাধান করা যায়, তার ব্যবস্থা করার জন্য আমি মন্ত্রবাবুকে বললো একবার ভিজিট করার জন্য।